পক্ষ থেকে আবারও আমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসছে। সে আপডেটটা অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন আমাদের টুইটারের মধ্যে, কিন্তু অলরেডি 2-3 মিনিট আগে সেই নোটিফাইটা আসছে। তো এই নোটিফাইয়ের মধ্যে কি বলা হচ্ছে এবং এই আপডেটটা কি, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ সেটা কিন্তু মনিটাইজেশনের আপডেট, মানে আইডি ভেরিফিকেশনের আপডেট। আমরা অনেকে আগে বলেছিলাম যে আপনাকে ওয়ান টাইম ভেরিফিকেশন করতে হবে যখন আপনার চ্যানেলকে মনিটাইজ করতে যাবেন, মানে আইডি ভেরিফিকেশন করতে হয়। এখন কন্টেন্ট আইডি ভেরিফিকেশন, মানে কন্টেন্ট আইডি প্রসেস যদি আপনি করতে যান, সেক্ষেত্রে আমাদের মাঝে কিছু পলিসি নিয়ে আসছে। সেই পলিসিগুলো কী কী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আছে, উই আর এক্সটেন্ড টু দ্য শেয়ার অন আপডেট টু দ্য কন্টেন্ট আইডি প্রসেস। এটা হচ্ছে ভিডিওর আইডি প্রসেস। ভিডিও আইডি প্রসেস কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। না ওয়েন ইউ দ্য অ্যাপ্রুভাল এ কন্টেন্ট আইডি ক্লেম আফটার ইউ ডিসপোজ ইজ দ্য রিজেক্ট দ্য ক্লেমেন্ট হ্যাজ বিন রেসপন্স ওয়েন দ্য 7 ডেজ প্রপারলি দে হ্যাড অফ দ্য 13 ডেজ। আমরা যখন কন্টেন্ট আইডি করতাম, মানে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতাম, ওয়ান টাইম ভেরিফিকেশন করতাম, তখন সেই প্রসেসটা কতদিন পর্যন্ত থাকত? 30 দিন পর্যন্ত। এখন 30 দিন থেকে চেঞ্জ করে আমাদের কুইকলি আনসার দেওয়ার জন্য শুধুমাত্র 7 দিন করে দিয়েছে। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনি যদি ইউটিউবিং করতে চান আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশনের পর্যায়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন বা রিজেক্ট মেরে দিই, বা আপনি ওয়ান টাইম ভেরিফিকেশন রিজেক্ট মেরে দিচ্ছে, আপনি 7 দিন পরে আপনাকে কুইকলি আনসার দিতে হবে কী সমস্যা হয়েছে। আর যদি আপনি সাধারণতভাবে মনিটাইজেশনের আগেই ভেরিফাই করতে চান, কোথায় থেকে করবেন, তার জন্য আমরা চলে যাবো আমাদের সরাসরি আমাদের ওয়াইট স্টুডিও। তারপর আমি এখান থেকে আমার সেটিংয়ে ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো চ্যানেলে। চ্যানেলে ক্লিক করার পর আমি এখান থেকে ফিউচার এনেবিলিটি ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজার ফিউচার, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যদি আপনার ভেরিফাই করা না থাকে আইডি ভেরিফাই, তাহলে কিন্তু এখানে দেখাবে আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন ইজিলি, ওয়ান টাইম ভেরিফিকেশন যে টাকা বলে। আর ওয়ান টাইম ভেরিফিকেশন আপনি মনিটাইজেশন পর্যায়ে যদি আপনি করতে চান, কীভাবে করবেন সেটা আমার আইকন বাটনে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি ইংলিশটাকে কপি করে আসলে কী বলতে চাচ্ছি আমাদের টুইটার মাধ্যমে। তো আমি এটাকে কী করবো, এখান থেকে কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে ট্রান্সলেশনে চলে যাব। ট্রান্সলেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি প্যাচ করে রেখেছি। তো এখানে কী বলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি জানেন, সব কিছু বুঝে যাবেন। আইডি প্রক্রিয়ার একটি আপডেট শেয়ার করতে পেরে উত্তেজিত। এখন আপনি যখন একটি বিষয়বস্তু আইডি দাবির আবেদন করেন, একটি বিরোধ প্রত্যাখ্যান করার পরে দাবিদারকে তারা চিহ্ন 7 দিনের মধ্যে প্রতিক্রিয়া জানাতে হবে। তারা চিহ্ন আগে তাদের 30 দিন পর্যন্ত ছিল। অ্যালার্ম ঘড়ি কম অপেক্ষা দ্রুত উত্তর। বিস্তারিত https://t.co/bilibili.pdn7a। তো অবশ্যই কিন্তু আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন, শুধুমাত্র আমাদের যে অ্যাপ্লাই করার সময় রিজেক্ট মারলে আগে ছিল 30 দিনের মধ্যে আপনাকে আনসার দিতে হচ্ছে, এখন মাত্র 7 দিনের মধ্যে আনসার দিতে হবে। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে আশা করি ক্লিয়ারলি বুঝে গেছেন এই আপডেটটা কেন আসছে, এবং এই আপডেটটার জন্য কিন্তু আপনার অনেকটা হেল্প হবে, কারণ আপনি কুইকলি আনসার দিতে পারতেছেন। কুইকলি আপনাকে ইউটিউব থেকে জানিয়ে দিচ্ছে কী সমস্যার কারণে। তো অবশ্যই কিন্তু সেই সময় আপনি চটপট করে আপনি সবগুলো আনসার দিতে পারবেন এবং আপনার প্রবলেমটা সমাধান করতে পারবেন। আশা করি আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।